পরের দিন ঘুম যাবে না, সকালবেলা আমি বললাম নিলয় আজকে না যাওয়ার কথা, তুমি যাবা? কয় না যাবো না, ঘুমাইতেছে, খাওয়া দাও ছিল না, ঘুমাইতেছে ঘুম। পরে দেখি চাচারা ফোন দিতেছে, শনিবারের দিন তোমার ভাইয়া যাইবো না, আমি কইছি চাচারা ফোন দিছে যাও, 2টা বাজে রওনা দিছে, 2টা বাজে রওনা দিয়ে কাপড় চোপড়গুলো নিজে নিলাম, আমার সাথে ভালোভাবে কথাও কইলো না। পরে আমি কইলাম, পরে আমি মেসেঞ্জারে মেসেজ দিলাম যে গাড়িতে উঠছে উঠা, এর মধ্যে আমার আর ফোন টোন দেয় না। পরে আমি কই কি তুমি যেরকম খারাপ ব্যবহার করে গেলা কী হয়েছে না? পরে আমি মেসেঞ্জারে লিখলাম, তুমি তো আমার সাথে কখনো খারাপভাবে ব্যবহার করা যাও না, তোমার কী হয়েছে যে তুমি মানে ওই দিন হুট করে রাগ হয়ে গেলাগা? কয় এমনি আমার মাথা কপাল ঠিক নাই, আমি চলে আসবো না, তুমি ই করো না। আমি আর কি তো চল গেলো কুমিল্লা, গেলো কুমিল্লা যায় হুট করে তোমার ভাইয়া রূপ ব্যবহার খারাপ, হুট করে বলতে চাই তো তোমার আব্বারে বলো ওটা টাকা দিতে মেসেঞ্জারে। পরে আমি বলছি কিসের জন্য টাকা দিবে? ই কয় কি না আমার জায়গা রেজিস্টারি করতে হবে, কয় ঝুমুরের জায়গা ওই ঝুমুরের বিয়ের জন্য ই ঝুমুরের বিয়েতে ই খরচ করতে পারবে? পরে আমি আবার বলতেছি যে ঝুমুরের বিয়েতে তো কোনো খরচই হইতেছে না, কেন তো কাবিন হবেই, আর টাকা কিসের? টাকা তো তোমার কয়বার বাইক কেনার সময় 1,00,000 টাকা দিছে, জমির আনে যায় আব্বু যায় 1,00,000 টাকা দিয়ে আসছে, আর ঘরের যে ফার্নিচারগুলো আম্মু আমার দিছিল, ঘরের যে ওয়াইড্রোভ খাট দেখো এগুলো সেকেন্ড হ্যান্ড, একটাও কিন্তু দামি জিনিস না। তো হচ্ছে গিয়া হুট করে এরকম বলতেছে। পরে আমি নিলয় বলতেছি তোমার মা কিছু বলছে? আমি কিন্তু যেই দিন তোমার ভাই কুমিল্লা যায় ওই দিন মনে হয় ফেসবুকে আমি এরকম একটা পোস্ট দিছি যে আমার আইডিতে ঢুকে তুমি অ্যাড আছো কি না, আমার তো আগের আইডিটা হারাই গেছে, দ্বিতীয় একটা আইডি যে শ্বশুরবাড়ির টাকা থাকলে মানে বাবার টাকা থাকলে মানে অনেক দাম, মেয়েদের বাবার বাড়ির টাকা থাকলে মোবাইল দেখলে পাবা যে দাম পাওয়া যায় এই সেই। তো পরে তো সবসময় আর একটা কষ্ট বাচ্চার কথাও বইলা উঠছে। পরে আমি বলছি যে যা তুই তুই একটা বিয়ে কর, তুই তো কোনো দিন কস না, তখন আমি মাথায় একটা বাড়ি দিয়া আমি ফেসবুকে পোস্ট দিছি আমি যদি মারা যাই আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে আমার বাবা মা, কারণ কি আমার বাবার টাকা নেই, আমার বাবা টাকা দিতে পারে না, যার জন্য আমি আমার শ্বশুর শাশুড়ির কাছে আমি দাম পাই নাই কোনো দিন, বউয়ের যে মর্যাদাটা ওইটা পাই নাই, আদর ভালোবাসা একটা মেয়ে তো চায় যে বিয়ের যেমনই হোক আমরা তো নিজেরা বিয়ে করছি যে এটা চায় যে আমি আমার শ্বশুর শাশুড়ির নিয়ে সংসার করবো, তার ফ্যামিলি আমার শাশুড়ির ফ্যামিলি কেউই আমার ওরকম মর্যাদাটা দেয় নাই, শুধু ক্যান্সারে যখন আমার শ্বশুর আসলো তখনই আমি ওই বাড়িটায় রইলাম, আমার শ্বশুরের টান্স এটা পাইনি। তো তখন ওই যে আমি যখন মাথা ফাটার পোস্ট দিছি দেওয়ার পরে হচ্ছে গিয়া যে আমি তখন সেন্সলেস, আমি ঘুমের ওষুধ খায়া অনেক ঘুমের ওষুধ খাইছি আমি খায়া, আমার যদি কোনো টেস্ট করা হয় পাওয়া যাবে যে আমি কতদিন ধরে, যেদিন গেছে তার পরের দিন বিকালে বিকাল বিকাল মানে রওনা দিছে, রওনা দিয়ে মানে বিকাল বিকাল আসছে, আবার কবরটা জিয়ারও তো ও করে নাই, কারণ ওর ব্যাগের যে কাপড় চোপড়গুলো সেম ভাজে রয়েছে, কোনো ভাজটাস মানে এলোমেলো করা হয়নি, যে গেঞ্জি পরে গেছে ওই গেঞ্জি পরে পরের দিন আসছে, পাইছে মতো রক্ত, আমার রক্ত মানে শুকাই গেছে, আমি তাকের দিন মাথা ফাটাইছি, আমি তো ঘুমের ওষুধ খাই ঘুম, পরে আইসে পরে আমি কইছি থাক আমার ছাইরা দিয়া আমি মরে যাই, আমি মরে গেলে হচ্ছে গিয়া তুমি আর একটা বিয়ে শাদী করো, বিয়ে শাদী কইরা তুমি সংসার করো, আর তোমার মা তো ওই যে মেয়ে ঠিক করে রাখছে যে বিয়ে করলে 30-40 লাখ টাকার বাড়ি পাবে, তোমার ভাইয়া আসছে ওই দিন, ওই দিন কিন্তু তোমার ভাইয়া মারা যায়নি। আমিও ঘুমের ওষুধ খাওয়া, কম্পিউটারের যে রুম তোমরা ওই রুমে যাও নাই, ওই রুমে আমি শুয়ে রয়েছি ঘুমের ওষুধ খাওয়া, তোমার ভাইয়াও মনে ঘুমের এর মধ্যে বেরোয়েছি কিনা জানি না, দুইজন দুই রুমেই ঘুমাইছিলাম ইয়া, ওই রুমে তোমার ভাইয়াও ঘুমের ওষুধ খাওয়া, ওখান থেকে মনে হয় তোমার ভাইয়া খাই আসছে অনেক ঘুমের ওষুধ, তো আমি যে ঘুমাই গেছি তোমার ভাইয়া আমার রক্ত মুইসা টুইসা দিয়া ওই রুমে যায় খাটে এই ঘুমের উঠছে, আমি কই কি রান্না করছি খায় না, বলো কয় কি তুমি খাবা না, আমি কই না আমি খাবো না, তুমি আমার যে কথা কইছো আমার মানে ভিতরে কষ্ট যে তুমি আমার বাচ্চার খোটা দিয়ে লাইছো যে আমার বাচ্চা হয় না, আর হইতেছে গিয়ে টাকার কথা কত দিবে, আমি তো বলছি যে আমি ই গরিব ঘরে আমার তো টাকা পয়সা নেই পারবো না, তুমি এই পরে হুট করে তোমার ভাই চেতে গেছে এই আমি আম্মা কইছে না আমার বিয়ে দিতে পারলে ভালো জায়গা দিতে পারতো, বাড়ির পাশে 2টা মেয়ে আছে 30-40 লাখ টাকার জায়গা পেতো, তোর বাদ 2 লাখ দিছে আর কোনো টাকা পয়সা দিছে, বাজেভাবে গালাগালি করতেছে আর কইতেছে যে এর মধ্যে এর আগেও তোমার ভাইয়ের টেনশন অনেক টেনশন জাগারি সে টেনশন, বাড়ির থেকে মনে হয় ঝগড়া হয় আম্মার সাথে কিছু হয়েছে, রান্নাঘরে আমি দাঁড়ানো প্রেশার কুকারের যে মুখটা থাকে ওইটা দিয়ে আমার মাথায় আমি আবার একটা বাড়ি মারছে, দেখা ভাবছে আল্লাহ কী করে লাইলাম নশিত, ও আমারে ধরতে গেছে, আমি কইছি থাক আমি মরে যাই, আমি মরে গেলে তুমি বিয়ে করো, আমার ছেলেমেয়ে হয় না আর হবেও না, তুমি মরে যাই আমি মরে যাই আর তুমি বিয়ে করো, আর একটা যে রুম ওই রুমে যে আমি দরজা দিছি, দরজা দিয়ে আমার তো রক্ত আগের রাত্র বেরোইছে আর রক্ত বেরোতেছে, আমি ওখানে মানে শুয়ে পড়ে এটা মনে হচ্ছে দরজা নশিন দরজা খুলে আমার ভুল হয়ে গেছে, আমি কম করবো না আমি কেন জানি তোমার কষ্ট দিয়া, আমার বাড়ির থেকে ঝগড়া লাগছে আমার মনে কথাবার্তা আমার মাথা কপাল ঠিক নেই তো আমারও সেন্স নেই, আমি যে উঠবো ওঠার শক্তিটা আমার নাই, আমি শুয়ে রয়েছি, আমি বলছি থাক ওই তোমার ভাইয়া মনে হয় ভাবছে কি যে আমি মনে হয় মারা গেছি ব্লাড যেতেছি, পরে আমি 5 মিনিট পরে উঠছি, ওঠার পরে 5 মিনিট পর যখন উঠছি উঠে আমি দরজাটা খুলছি, খুললে আমি দেখি বেডরুমের দরজাটা দেওয়া, পরে আমি বেডরুমের দরজায় যাই আমি আমি ভাবছি আমার সাথে মনে হয় শয়তান করতেছে, তোমার ভাই এরকম করার মানুষ না, বেডরুমের দরজায় যাই আমি টোকা দিতেছি এই হাতটা দিয়া এইভাবে থাপ্পর মারতেছি, আই নিল দরজা খুলো আমার রক্ত বেরোইতেছে তুমি আমার এই করো দরজা খুলো শয়তানি করো না, মোবাইল আর আমি মোবাইলে আমি আর কোনো কিছু দিই নাই ফোন, আমি যখন দরজা খুলছি যখন দরজা দেওয়া দেখছি তখন আমি এরকম জোরে বাড়ি দিছি দিই না দুটো দরজা ভিতর থেকে দেওয়া, তোমার ভাইয়া আর দরজা খুলতেছে না, আব্বুরে ফোন দিলাম, আব্বু কিন্তু আমার ওই বাসায় কখনোই যায় না, শক্তি নাই শরীরে শক্তিতে কুড়াইতেছে না দরজা ভাঙা,
তো এর মধ্যে বাড়িওয়ালা টাড়িওয়ালারা সবাই আসছে তো আমি এক দৌড় দিয়ে উপরতলায় গেছি উপরতলায় যায় পরে হচ্ছে পাঁচতলায় একটা আপু থাকে ওই আপু ওনার দুইটা বাচ্চারে খাওয়া দিছিল আপু আমার ওই মাথার রক্ত দেখা উনি ভাবতেছে আমাকে আপু তাড়াতাড়ি আসেন আমার স্বামী দরজায় বলতেছে না আমার স্বামী জানি কি করে ফেলছে ভিতরে দরজা ওই আপু আইসা এর ভিতরে বাড়িওয়ালা ওনারা এলাকার মানুষ আসছে 999 ফোন দিছে 999 ফোন দিয়ে পুলিশ এর মধ্যে আমি আর ওই আপু পাতা দিয়া তোমার ভাঙতেছে পরে দুই তিনজন আসছে দুই তিনজন আইসা আমার আব্বু এর পরে আসছে পুলিশটা ফোন দিয়ে ফেলছে দুই তিনজন এলাকার কেউ ওই দরজা ভাঙতে চায় না পরে ওনারা ছিল ওই আপু উপরের আপুটা অনেক ভালো উনি মিলা পাতা দিয়ে কাঠের দরজা তো দুইটা সিটকেন তোমার দুইটা সিটকেনে দেওয়া ভাঙে না দশ মিনিট চলে যায় এর মধ্যে পুলিশ পরে আসছে আমাদের বাসার বাড়িওয়ালারা আসছে আরও দুই তিনজন এলাকাবাসী ওনারা মিলা পরে একটা একটা লোক ছিল চার দিয়া ভাঙে জল ভাঙে দিই আমার নীল চুলতাছে আমি দৌড়ে যাই পা ধরে উঁচা করছি পা ধরে এইভাবে উঁচা যায় যখন নীল চুলতেছে আমার মাথা ঠিক না আমার তখনও মনে হইতেছে যে আমার নীল মরে নাই আমার তখনও মনে না আমার বিশ্বাস হয় না যে আমার নীল তখন মরে গেছে ওই আপুটা তখন হইতেছে কি আমি তো ধরে রাখছিলাম কি কেউ আমার নীলরে নাম জিবলা নীল হয়ে গেছে চোখ কেমন জানি রক্তাক্ত হয়ে গেছে তখন যখন নামানোর পরে তোমার ভাইয়ার জিবলা আমি ঠেলা তোমার ভাইয়ার ই মুখ ঢুকতেছি বুকের মধ্যে আমি এমন পাঞ্চ করতেছি উপরে জাপুটা ছিল উনিও পানি আইনা মাথায় ঢালতেছে আর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তো আপনারা ভিডিওতে দেখতে পেলেন নিহত নীলয় ভাইয়ের স্ত্রী যেই কথাগুলো বলল এর থেকে আমাদের শিক্ষা গ্রহণীয় যে বিষয়গুলো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে আমাদের পরিবারে আমাদের আশেপাশে আমাদের ফ্যামিলির মধ্যে এই ধরনের প্রবলেমগুলো কিন্তু সচরাচর হয়ে থাকছে তো আমি মনে করি যে আমাদের পরিবারে যাদের এই ধরনের সমস্যাগুলো হচ্ছে এখানে যেই সমস্যাগুলো বলা হয়েছে উল্লেখিত হয়েছে আমি তার মধ্যে কিছু কথা আমি আপনাদেরকে উল্লেখ করব যে বিষয়গুলো এই বিষয়গুলোর মধ্যে এক নম্বরে হলো আপনারা যদি কখনো মা বাবার অবাধ্য হয়ে বিয়ে করবেন না অবাধ্য হয়ে বিয়ে করলে যে কোনো সময় এক ধরনের একটা প্রবলেমের ফেস করতে পারেন সো যেহেতু বয়স হইলে বিয়ে হবে আর আমাদের সেই জন্য মা বাবার ইচ্ছা মতো বিয়ে করা উচিত এ হলো একটা দ্বিতীয়ত হলো আমাদের পরিবারে অনেকেরই এই ধরনের একটা প্রবলেম রয়েছে যে বিয়ে করলেই শ্বশুরবাড়ি থেকে কিছু আদায় করতে হবে শ্বশুরবাড়ি থেকে কিছু পাওয়া যাবে এই ধরনের একটা চিন্তাভাবনা আমাদের সবার মাথায় থাকে তো যাদের এই চিন্তাভাবনা আছে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি এই ধরনের চিন্তাভাবনা করে থাকেন তাহলে প্লিজ আপনারা এই ধরনের চিন্তাভাবনা থেকে দূরে থাকুন কারণ হলো কখনোই অন্যের ধন সম্পদ অন্যের টাকা পয়সা দিয়ে নিজে ঘরে কখনো সুখ আসবে না আপনি নিজে ইনকাম করে নিজের টাকায় নিজে যতটুকু ইনকাম করবেন ওইটা দিয়েই সংসার চালানো আপনার যেটা আপনার কর্ম করে আপনি যদি চলেন সেটা আপনার জন্য ভালো বিয়ের মধ্যে যৌতুক নেওয়া এটা একেবারে ইসলাম বিরোধী এগুলো আসলে ঠিক না তো দুই নম্বর যে বিষয় তিন নম্বরটা যেটা সেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এটা একটা স্ত্রী যখন তার স্বামীর সাথে খারাপ ব্যবহার করবে তার স্বামী দুশ্চিন্তায় পড়ে যাবে এবং আপনাদের মধ্যে স্বামী অথবা স্ত্রী আপনারা দুজনের মধ্যে ফুল 100% আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে 100% আন্ডারস্ট্যান্ডিং যদি না থাকে তাহলেই কিন্তু আপনাদের মধ্যে এই ধরনের ঘটনা একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তাই আপনাদের মধ্যে যারা আপনার স্বামী অথবা স্ত্রী আপনাদের মধ্যে এই ধরনের প্রবলেমগুলো থাকে বিশেষ করে যদি আপনি নিজেকে নিজে আঘাত করেন এটা হলো সবচেয়ে বড় একটা প্রবলেম এই ধরনের প্রবলেমগুলোতে আমাদের বর্তমানে মানুষের মানে সহ্য করতে পারে না বর্তমানে ছেলে এবং মেয়েরা মানে একটা কিছু বললেন বা একটা কিছু করলেন কিছু শুনতে রাজি না সে সবচেয়ে বড় হাতিয়ার হলো আপনাদের যদি আপনার স্বামী অথবা স্ত্রী আপনাকে কিছু বলে তাহলে আপনি সেটা শুধু শুনেই যাবেন তার সাথে প্রতিবাদ করে নিজেকে আঘাত করার কোনো অর্থ নাই কিন্তু এই ধরনের অ্যাক্সিডেন্ট কিন্তু হইতে সময় লাগে না গেল এটা আরেকটা বিষয় যেটা মা বাবাদের যে বিষয়গুলো সেটাও আরও বেশি ইম্পর্টেন্ট আপনাদের
ছেলেকে আপনারা যতটুকু ভালোবাসেন, আপনার মেয়েকে যতটুকু ভালোবাসেন, সে যদি একটা ভুল করেই ফেলে, সে যদি একটা ভুল করেই ফেলে যে বিয়ে করে ফেলছে ভুলে, তাহলে আপনারা সেখানে ফোর্স করবেন, তোর শ্বশুরবাড়ি থেকে টাকা নিয়ে আস, বা তুই বিয়ে করলি কেন, এই ধরনের ফোর্স করে আপনার নিজের সন্তানকে কিন্তু মৃত্যুর মুখে ঠেলে দিতে পারেন। তো আমি মনে করি যে এই ধরনের চিন্তাভাবনা যাদের আছে, যে আপনারা নিজে ই করতে চাইতেছেন যে আমার ছেলে কেন বিয়ে করলো, আমি তাকে রাখবো না, এই ধরনের চিন্তাভাবনা থেকে বিরত থাকুন। আপনার ছেলে যেটা করেছে তাকে আপনি যদি ভুল করে থাকে, সেটা আপনার বুঝিয়ে তাকে ভালোবাসার মাধ্যমে সব কিছু আদায় করতে হবে, সব কিছু বলতে হবে। তাকে আপনি ফোর্স করে এই ধরনের কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো সবগুলো বিষয় থেকে আরও কিছু বিষয় আছে, যেমন আপনারা ডিপ্রেশনে যদি থাকেন, ঘুম না আসে, আপনারা যখন ডিপ্রেশনে থাকেন তখন কিন্তু আপনাদের মানে ঘুম আসে না। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা সন্ধ্যায় সন্ধ্যায় খেয়ে জলদি জলদি ঘুমিয়ে যাবেন। আর এখানে সবচেয়ে আরও বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হলো যে আপনারা ঘুমের ওষুধ খান। অনেকেই ঘুমের ওষুধ খান, ঘুমের ওষুধ খাওয়া আর নেশা করা সেম একই কথা। সো আপনাদেরকে বলবো যে ঘুমের ওষুধ কখনোই আপনারা খাবেন না, ঘুমের ওষুধ খাওয়া থেকে বিরত থাকুন। ঘুমের ওষুধ খাওয়ার কারণে আপনি আপনার মস্তিষ্ক ঠিক মতো কাজ করবে না, আপনার আপনি কি করছেন আপনি সঠিকটা বুঝতে পারবেন না। সো ঘুমের ওষুধ হলো সবচেয়ে বড় আরও একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা আপনারা সবচেয়ে অ্যাভয়েড করবেন। ঘুম থেকে ঘুমের ওষুধ খাওয়া থেকে বিরত থাকবেন। এটা নেশা করা যতটুকু রিক্স, ঠিক ততটুকু রিক্স হলো ঘুমের ওষুধ খাওয়া। তো সব কিছু মিলিয়ে আমাদের সবচেয়ে বড় যে বিষয়টা, স্বামীর যদি কোনো সমস্যা থাকে, ইনকামের যদি কোনো সমস্যা থাকে, সব কিছু থেকে আমাদেরকে এই চিন্তাটাই করতে হবে যে সে যতটুকু ইনকাম করে সেটা দিয়েই আমি চলবো, এবং আমার স্বামীর যতটুকু আছে সেটা দিয়েই আমি আমার জীবন গড়বো। কখনোই কিন্তু আপনারা এই ধরনের প্রবলেম থেকে দূরে থাকার চেষ্টা করবেন, আর সবাই সাবধানে থাকবেন, কখনো ঝগড়াঝাটি করবেন না, ভালোবাসা মিলেমিশে একসাথে একাকার হয়ে আপনারা থাকবেন। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।